বাউন্ডারি মারায় ব্যস্ত যে মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় পাওয়া এই মেহেদি হাসান মিরাজ, যার ব্যাটে বড় রান, বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পে যেন এক মেহেদি হাসান মিরাজই একটুখানি বেশি। নামের সঙ্গে একগাদা রেকর্ডস, একগাদা অর্জন, তবে পরের দিনই তার দায়িত্ব সবচেয়ে বেশি, নিজে সেঞ্চুরি পাওয়ার সঙ্গে করতে হবে বড় রান। এক্স্যাক্টলি, সেঞ্চুরি পাওয়ার একটা অপেক্ষা টেস্ট ক্রিকেট যে একটা সেঞ্চুরি মিরাজের আছে, এবং এতদিন 8 নম্বরে নেমে ব্যাটিং করতেন তিনি, এই টেস্টেই তার প্রমোশন হয়েছে, তিনি 7 নম্বরে ব্যাটিং করছেন। এবং তিনি আসলে যেই সময় আজ ব্যাটিং করেছেন, জাকেরের সাথে যে পার্টনারশিপটা করেছেন, জাকেরের যখন ব্যাটিং করতে নামে বাংলাদেশ, যখন 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, তখনও 90 রানে পিছিয়ে, ফলে ইনিংস হারের সংখ্যা ছিল, লাঞ্চের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সংখ্যা ছিল, এই সব কিছু জাকের এবং মিরাজ মিলে প্রতিরোধ করেছেন। এবং মিরাজ 87-এ নট আউট আছে, যেটা আপনি বলছিলেন যে, এবং সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন, হয়তো বা আগামীকাল সকালে তিনি যখন নাঈম হাসানকে নিয়ে মাঠে নামবেন, সেই সময় হয়তো তিনি সেটাই তিনি করতে চাইবেন, নিজের টেস্ট সেকেন্ড টেস্ট সেঞ্চুরিটা করতে চাইবেন এবং বাংলাদেশের হয়ে একটা বড় লিড এনে দিতে পারবেন। এছাড়া থ্রু আউট দ্যাট পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে, পুরোটা জুড়েই তো তিনি দারুণ ছন্দে আছেন ব্যাট এবং বল হাতে, তার স্ট্যাটটা কি একটু বলবেন আপনি? বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান, প্রায় 500-এর বেশি রান, এমনকি সবচেয়ে বেশি উইকেট, মানে একজন বোলারের যখন সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি উইকেট থাকে, তখন যে অলরাউন্ডার হয়ে ওঠার ব্যাপারটা, এই সিরিজে শুরু বা সাকিব আল হাসানের তো শেষের গুণ তিনি গুনছেন, তো তখন থেকে আলোচনা হচ্ছে যে মিরাজ কি সাকিব হয়ে উঠতে পারবেন কিনা। ভাই মিরাজ মিরাজ হয়ে উঠুক, 8 নম্বরে দুনিয়ার সেরা ব্যাটার, অন্তত পরিসংখ্যান তাই বলে, সবশেষ 5 বছরে 8 নম্বরে নেমে আশ্বিনের চেয়েও মেহেদি হাসান মিরাজের রান বেশি। তার মানে ওই যে শুরুতে 2016 সালে তার টেস্টে শুরু ইংল্যান্ডের সঙ্গে দারুণ একটা ম্যাচ জিতিয়েছেন তিনি বল হাতে, কিন্তু ব্যাটিং সত্তা যাকে বলে সেই কাজটা তার হচ্ছিল না, যে শুরুতে তার ব্যাটিং করা খুবই মানে বিশের নিচে ছিল প্রথম 4-5 বছর, তারপর আস্তে আস্তে ব্যাটিংয়ে উন্নতি, আর খুব সম্ভবত অনূর্ধ্ব 19 পর্যায়ের পরিসংখ্যান যদি আমরা দেখি, মেহেদি হাসান মিরাজ একটা সময় ছিল যে অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট টেকার, এমনকি খুব সম্ভবত 10ম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল পুরো বিশ্বেতে। মানে এই পরিসংখ্যানটা জানান যে মিরাজ অনূর্ধ্ব 19 পর্যায় থেকে তিনি খুব ভালো অলরাউন্ডার, কিন্তু দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অন্তত সেই সত্তা তিনি জানান দিতে পারেননি, কিন্তু সময় যত এগিয়েছে মেহেদি হাসান মিরাজ যেন নিজেকে জানান দিচ্ছেন, অন্তত ব্যাট হাতে, যেটা খুব বেশি দরকার ছিল। আর রাহুল, আরেকটা ব্যাপার কি, পরের দিন যখন মেহেদি হাসান মিরাজ নামবেন সেঞ্চুরির জন্য, তো তিনি খেলবেনই, তাতে তার লাভ, রাওয়ালপিন্ডিতে একটা দারুণ ইনিংস খেলেছিলেন কিন্তু তখন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ রয়েছে, কিন্তু সেঞ্চুরির সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, লিডটা আরও কতদূর নিয়ে যেতে পারে বাংলাদেশ, কারণ ফোর্থ ইনিংসে এখানে রান করা বা ব্যাট করা সবচেয়ে কঠিন কাজ। এক্স্যাক্টলি, বাংলাদেশ যদি নাঈম হাসান যেভাবে সঙ্গ দিয়েছেন শেষ বিকেলে মিরাজকে, সেটা আমাদেরকে আশা জাগাতে পারে, এবং মিরাজ তো প্রপার ব্যাটিংটাই করছেন, ফলে মিরাজ যদি আসলে নাঈমের সাথে অন্তত 50-60 রানের আরও জুটি করতে পারেন, আজকেও জাকির আলী অনেক বলছিলেন যে বাংলাদেশ যদি 150 রান করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য আসলে ম্যাচটা দারুণ একটা অবস্থানে বাংলাদেশ যেতে পারবে, এবং সাউথ আফ্রিকার জন্য বেশ ডিফিকাল্ট হবে যখন 150 রান বাংলাদেশ করে ফেলতে পারবে, কারণ ফোর্থ ইনিংস আপনি যেটা বলছিলেন, এবং ফোর্থ ডে ম্যাচের ফলে আজ যেহেতু বৃষ্টিও হয়েছে, আজ রাতেও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, উইকেট হয়তো বা ঢাকা থাকবে, সকালবেলা যদি সাউথ আফ্রিকাকে বা কালকে দিনের বেলা যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে হবে, কাজটা খুব একটা সহজ হবে না। ফোর্থ ডেতে মিরপুর উইকেট কেমন হতে পারে সেটা বোধহয় আমাদের সবারই জানা, এবং আমাদের কোয়ালিটি তিনজন স্পিনারও আছেন, ফলে বাংলাদেশ একটা বেটার পজিশনে থাকবে। মেহেদি হাসান মিরাজের গল্প তো হলো, তবে তার গল্প এত দ্রুত শেষ হওয়ার নয়, কেননা একজন পারফর্মার, আমরা কেন তাদের নিয়ে আলোচনা সমালোচনা করি, কারণ তারাই আমাদের বারবার বাধ্য করেন যে আপনি যদি এমন দিনে মিরাজ নিয়ে না বলেন, অনেক বেশি না বলেন, তাহলে আপনি কবে বলবেন? একজন ক্রিকেটার একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে 30-এর বেশি উইকেট, 500-এর বেশি রান, পুরো ক্রিকেট দুনিয়াতেই বেন স্টোক এই কাজটা দুবার করেছেন, বা বাকি খুব সম্ভবত দুবার তিনটা নাম এরকম পাওয়া যাবে যে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সাইকেলে 30-এর বেশি উইকেট, 500-এর বেশি রান, মানে অনেক বড় অর্জন অন্তত বাংলাদেশি ক্রিকেটারদের প্রেক্ষাপটে। আর সবশেষ কটা বছরে মিরাজ এমনভাবে নিজেকে বদলে ফেলেছেন যে তাকে নিয়ে তিনি আমাদের বারবার বলাতে বাধ্য করছেন। তবে মিরাজের গল্প তো হলো, আলাপ তো হলো, বাংলাদেশ অন্তত শেষটা ঠিকঠাক করুক, নাঈম মিরাজরা বড় রান করুক, বাংলাদেশ ম্যাচটা জিতুক, যদিও এখান থেকে জেতা অনেক বেশি কঠিন, তবে সেই কঠিন কাজ বাংলাদেশ ঠিকঠাক করুক, আমাদের দুজনের প্রত্যাশা এমন, অন্তত আপনাদেরও একই রকম প্রত্যাশা থাকবে বোধ করি। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.